নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর, আমি পায়েল। এখনকার হেডলাইন্স। গণতন্ত্র বাঁচা রথযাত্রা যেদিকে যাবে সেই রাস্তা গোবর দিয়ে পরিষ্কার করা হবে, জানালেন রবীন্দ্রনাথ ঘোষ। বিধান মার্কেটের ফুটপাত দখল করতে পথে নামলেন ব্যবসায়ী সমিতি। বাইসনের আক্রমণে আহত হলো এক বনকর্মী। আদালতের চত্বরে এক ব্যক্তিকে খুনের চেষ্টায় আটক এক। জঙ্গলে গাছ কাটতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো দুই দুষ্কৃতী। আসছে সংবাদ বিস্তারে। আগামী 7 তারিখ বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার সূচনা হবে কুচবিহারের ঝিনাইডাঙ্গা থেকে। আর 8 তারিখ তৃণমূল কংগ্রেস সেই সভাস্থল এবং যে রাস্তা দিয়ে এই যাত্রা হবে সেই সব জায়গায় গঙ্গা জলে গোবর মিশিয়ে ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার করা হবে। এ নিয়ে মঙ্গলবার কুচবিহারের বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে রাজু ব্যানার্জি জানান, পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, কারণ 1975 সাল আপনারা দেখেছেন সেখানে ঘোষিত এমার্জেন্সি ছিল। কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় বিরোধীদের 1 ইঞ্চি স্পেস নেই, আর তাই আমরা মনে করছি যে পশ্চিমবঙ্গে বিন্দু মাত্র গণতন্ত্র নেই, সুপার এমার্জেন্সি চলছে। আজকে কুচবিহারে সভা নিয়ে দেখুন কীরকম টালবাহানা চলছে। শুধু কুচবিহারে সভা নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের কাছে খবর আছে, প্রত্যেকটা থানায় আইসি ওসিদের তিনি নির্দেশ দিয়েছেন যাতে ভারতীয় জনতা পার্টি কোথাও সভা সমিতি বা যাত্রা করতে না পারে। এবং তাই আমরা দেখতে পাচ্ছি, আমরা জানতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, প্রত্যেকটা থানায় তৃণমূলের নেতারা, পুলিশের এক শ্রেণীর পুলিশের আধিকারিক, তারা বসে সেখানে মিটিং করছে যে কীভাবে এই রথযাত্রাকে, এই গণতন্ত্র যাত্রাকে আটকানো যায়। এর পাল্টা উত্তরে কুচবিহার তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কি বলছেন শুনে নিন। মানুষের যে দাবি, শ্রমিক কৃষকের যে দাবি, সাধারণ মানুষের যে দাবি, সেই দাবি পূরণে বিজেপিকে হঠাতে ওই ঐতিহাসিক জনসভা সেখানে হবে। আমরা মনে করছি যে 11 তারিখে 5টা রাজ্যের যে ভোটের ফল বেরোবে, 5টা রাজ্যেই বিজেপি কিন্তু গোহারা হারবে। বিজেপি ধারে ধরে ধুয়ে মুছে ওই 5টা রাজ্যে সাপ হয়ে যাবে, কারণ ইতিমধ্যে ওই সমস্ত রাজ্যগুলিতে নগরপালিকা এবং পঞ্চায়েতরাজ যে নির্বাচন হয়েছে তাতে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তো সুতরাং 2019 বিজেপি ফিনিশ। শিলিগুড়ির বিধান মার্কেটের ফুটপাত দখল মুক্ত করতে এবার পথে নামলেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি ও ওয়ার্ড কমিটি। মঙ্গলবার এই অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুশ্রী পাল ও নান্টু পাল। দুদিন আগে বিধান মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত হয় 4টি দোকান। ওই দিন দমকলের গাড়িকে বিধান মার্কেটে ঢুকতে বেশ বেগ পেতে হয়। বেশ কয়েক বছর ধরে দেখা যায় বিধান মার্কেটের রাস্তা দখল করে ব্যবসা চালাচ্ছেন ব্যবসায়ীরা এবং দোকানের চারিদিকে লাগানো রয়েছে প্লাস্টিক। সে কারণে এদিন রাস্তা দখল মুক্ত করতে অভিযান চালানো হয়। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি রাস্তার ওপরে থাকা প্লাস্টিকগুলো কেটে দেওয়া হয়। এদিনের অভিযান নিয়ে কাউন্সিলর মঞ্জুশ্রী পাল এবং নান্টু পাল বলেন, আজকের অভিযান, আমি তো বিধান রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যেটা বলতে পারি, যেটা হচ্ছে যেভাবে এখানে বিধান রোডে যেভাবে গত কয়দিন আগে আগুন লেগে গেল, এটা খুবই দুর্ভাগ্যজনক। তো এইভাবে চলতে দেওয়া যেতে পারে না, সেজন্য আমাদের কাউন্সিলররা, দুই ওয়ার্ডের কাউন্সিলররা উদ্যোগ নিয়ে আমাদেরকে সঙ্গে নিয়ে এখানের একটা সংস্করণের একটা ব্যবস্থা করেছে। বাইসনের আক্রমণে আহত হলো এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম নিলয় গুহ মজুমদার। জানা যায় মঙ্গলবার বিকেল 3টে নাগাদ জঙ্গলে কর্তব্যরত অবস্থায় তাকে একটি বাইসন আক্রমণ করে। বন দফতর আহতকে উদ্ধার করে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করে, তবে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এটা পায়ের মধ্যে মানে শিং দিয়ে একদম পুরো ছিঁড়ে দিয়েছে মাংসটা। তারপরে আমরা মনে করো 5-6 জন মিলে রোডে নিয়ে আসলাম, আনার পরে গাড়ি নিয়ে আসলো, গাড়িতে উঠে হাসপাতালে নিয়ে আসলাম। দিন দুপুরে শিলিগুড়ি আদালতের সামনে এক ব্যক্তিকে খুনের চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় নুরুল ইসলাম নামে ওই ব্যক্তিকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, আক্রান্ত নুরুল ইসলাম বাগড়াকোটের রানা বস্তির বাসিন্দা। এলাকার দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল, সে কারণেই মঙ্গলবার আদালতের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে অভিযুক্ত এক যুবককে আটক করে। ঘটনার তদন্তে পুলিশ झमेला हम लोग का दो महीना पहले ही हुआ था, फैमिली झमेला था घर का बगल का, लेकिन वो अभी तक चल ही रहा है क्योंकि कुछ कार्रवाई हुआ ही नहीं। तो उस परसों दिन मैचल हुआ, शेरपा सर हम लोग का मैचल भी करवाए, उसके बाद जो आज फिर मतलब नहीं मार, उसका भाई मिल के आसिफ मिल के मैं पापा को आज मारे। 12 কাঠা জমির দখলদারির জেরে ভাইয়ের হাতে ছুরিকাহত ভাই। রতুয়া থানার চাঁদমণি গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, 12 কাঠা জমির দখলদারি নিয়ে আবু তালাহাকের সাথে তার পিস্তুত ভাই হাকিম আলীর বিবাদ চলছিল। মঙ্গলবার সকালে সেই জমিতে চাষ করতে যায় আবু তালাহাক। অভিযোগ, সে সময় দলবল নিয়ে তার ওপর হামলা চালায় হাকিম আলী। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা আবু তালাহাককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনায় রতুয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়, তবে অভিযুক্তরা পলাতক। পাহাড়ি নদীর উৎসস্থলে অবৈধভাবে বিদ্যুৎ ও বিষ প্রয়োগে ধ্বংসের পথে নদীর মাছ। ভুটান পাহাড় থেকে ডুয়ার্সে নেমে প্রায় 70টি পাহাড়ি নদীর মাছ বিলুপ্তির পথে। ডুয়ার্সের বিখ্যাত বৈরলি মাছ কিংবা পিটকাটা, ট্যাংরা, তিনকাটা, রুই, কাতল, মৃগেল প্রায় সব প্রজাতির মাছের ভবিষ্যৎ সংকটের মুখে। নদীয়ালি মাছের অভাব পূরণ করতে জেলা জুড়ে মৎস্য দপ্তর নদীতে মাছ ছাড়ার কাজ শুরু করে। জেলার 4টি মূল নদীতে প্রায় 2 লক্ষ মাছের পোনা ছাড়ে মৎস্য দপ্তর। জেলার ডিমা, নোনাই, কালজানি, রায়ঢাক নদীতে এদিন আনুষ্ঠানিকভাবে শুরু হয় মাছের পোনা ছাড়ার কাজ। নদীর উৎসস্থল থেকে অবৈধভাবে মাছ শিকারের ফলে নদীর মধ্যে গতি এবং শেষের পথে মাছের অভাব দেখা দেওয়ায় বিপাকে পড়েছে কয়েক হাজার মৎস্যজীবী। আলিপুরদুয়ার মৎস্য দপ্তরের সহ অধিকর্তা তাপস পাড়িয়া জানান, উপরে আমাদের উপরে যে জলের ইটা আসছে, আপনি যেটা তুলে ধরেছেন, সেখানে আমাদের সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার এখনো তৈরি হয়নি যে ওটাকে বন্ধ করে দিয়ে ম্যাক্সিমাম আমরা দেখলে এফআইআর করা বা সচেতনতা শিবির আয়োজন করা, এই ধরনের আমাদের জলপাইগুড়ি থেকে এখান থেকে নানা সচেতনতা শিবির আয়োজন করা যে আপনারা এই জিনিস করবেন না, তাতে পুরো সিস্টেমটা নষ্ট, ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যায়। কিন্তু কেউ যদি ইলিগেলি করে সেটা যদি আমরা জানতে না পারি যে সিস্টেম, সেখানে আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে ধরে সেটাকে চেঞ্জ করা। এখন একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। Interested to learn photography but don't have time on weekdays? Good news, we have started weekly classes on Sundays. Admission going on. Enroll now. Contact 7384634846, 7797945262, 9832078906. Address: Somani Institute of the Division and Productions, Ashram Pada, Ramkrishna Road, beside Angela High School, Siliguri. SK Live is 21st century internet news channel, now also available on Hathway Box channel number 871 on traditional TV. SK Live is the first and independent internet and traditional news channel in North Bengal and Sikkim, committed to providing complete news and live debate to global audience in 5 different languages, viz. Hindi, Bengali, Nepali, Marwari and Bhojpuri. We stream over the internet and onto your TV device, smart as well as cable, computer or smartphone, and our original television contains produced HD video. एक कहावत है, जिसका काम उसी को साजे, और करे तो डंडा बाजे। तो बेहुनरों से बचिए और हुनरमंद को ही काम दीजिए। फोटोज एंड वीडियोज आर मेमोरीज फॉर लाइफ, लीव इट फॉर प्रोफेशनल्स। फॉर फोटोग्राफी एंड वीडियोग्राफी कॉन्टैक्ट सोमानी इंस्टीट्यूट ऑफ डिजी विजन एंड प्रोडक्शंस। मोबाइल नंबर 9434023813। ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। ফের লক্ষাধিক টাকার চোরাই শালকাঠ উদ্ধার করল বৈকুণ্ঠপুর বনবিভাগের শালুকরা রেঞ্জের আধিকারিকেরা।
মঙ্গলবার সকালে শিলিগুড়ির শালুগড়া সংলগ্ন খাপড়াইল মোড় থেকে বনবিভাগের কর্মীরা একটি চার চাকা গাড়ি থেকে ওই চোরাই কাঠগুলো উদ্ধার করে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বন দফতর। জানা যায়, এদিন সকালে চোরাই কাঠ বোঝাই করে একটি চার চাকা গাড়ি খাপড়াইল মোড় হয়ে মাটিগাড়ার দিকে যাবার সময় রাস্তায় ভিড় থাকার কারণে ট্রাফিকের যানজটে আটকে পড়ে। সেই সময় চোরাই কাঠ বোঝাই গাড়িটি নজরে আসে কর্তব্যরত ট্রাফিক পুলিশের। বেগতিক দেখে চলন্ত গাড়ি ফেলে পালিয়ে যায় গাড়ি চালক। খবর দেওয়া হয় বন দফতরে। তড়িঘড়ি বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাঠগুলি উদ্ধার করে। বন দপ্তর সূত্রে খবর, গাড়িটিকে আটক করা হয়েছে এবং গাড়ি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধান কেটে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক কৃষকের। পুকুরিয়া থানা সানজয়িল গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম রাজ্জাক আলী, বাড়ি পুকুরিয়া থানার পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাতমারা গ্রামে। রাজ্জাক ও তার এক আত্মীয় সিন্টু শেখ দুজনে বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে সাতমারা গ্রামে ধান কাটতে যায়। ধান কেটে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয় সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। ঘটনার তদন্তে পুলিশ। সাত সকালে একটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত 40 নম্বর ওয়ার্ডের শরৎচন্দ্র পল্লী এলাকায়। সোমবার রাতে স্থানীয় এক যুবক একটি বাড়িতে ঢুকে বেশ কিছু মূল্যবান সামগ্রী এবং নগদ প্রায় 9,000 টাকা নিয়ে চম্পট দেয় বলে জানা যায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী স্থানীয় এক যুবককে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনা স্বীকার করে নেয় ওই যুবক। মঙ্গলবার সকালে তথ্য ও প্রমাণ সহ তাকে গ্রেফতার করে চুরি যাওয়া জিনিস উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জঙ্গলে গাছ কাটতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল 2 দুষ্কৃতী। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কোদালবস্তি রেঞ্জ এলাকার। সোমবার সন্ধ্যায় কোদালবস্তি বিটের অন্তর্গত জঙ্গলে একদল চোরা শিকারী গাছ কাটতে যায়। সে সময় বন দফতর কর্মীরা টহলদারি দিচ্ছিল। দেখতে পেয়ে কয়েকজন চোরা শিকারী পালিয়ে যেতে সক্ষম হলেও দুজনকে আটক করে বন দফতর কর্মীরা। ধৃতদের মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের অন্তর্গত চালাশ নিজাম তারা গ্রাম পঞ্চায়েতের রুইদাস গ্রামে চিতাবাঘের আতঙ্ক। জানা যায়, সোমবার রাতে একটি চিতা গ্রামের বাড়িতে ঢুকে ছাগল ধরার চেষ্টা করে। এলাকাবাসীর বক্তব্য, কিছুদিন আগে একটি চিতা আশেপাশের 5টি গ্রাম থেকে বেশ কিছু ছাগল, মুরগি ও বরাহ নিয়ে যায়। কিছুদিন আগে বন দফতরের তরফ থেকে একটি খাঁচা দেওয়া হয়। সেই খাঁচাটির ভিতরে একটি পশুও রাখা হয়েছিল, কিন্তু যেখানে খাঁচাটি পাতা হয় তার পাশের গ্রামে মঙ্গলবার সকালে চিতার দেখা পাওয়া যাওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজকে রাত্রে যেটা ঘটনা, এই ঘরটা থেকে বাঘ আসছে এবং ছাগলকে ধরেছে। এখনকার রশিগুলো যেহেতু শক্ত, ছাগলটাকে নিয়ে যেতে পারেনি। বাড়ির লোক যখনই টের পেয়েছে পুরা চিল্লা হাল্লা করছে, বাঘ বেরিয়ে চলে গেছে। কিন্তু সেটা বাঘ কি না, তারপরে আমরা যখন এই জমিটাতে আসি তখন দেখতে পেলাম যে বড় বড় বাঘের একটা। শিলিগুড়ি দাগাপুরে বেট্রলস ফুটবল টুর্নামেন্টের আয়োজনে দুদিনের বেট্রলস নগদ রাশি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দাগাপুরের মাঠে। আগামী 8 ও 9 ডিসেম্বর নকআউট ভেটেরান্স ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। দার্জিলিং মোড়ের কাছে দাগাপুর রেল ময়দানে প্রতিযোগিতাটি সম্পন্ন হবে। এই ফুটবল টুর্নামেন্টে নেপাল ব্লক অংশগ্রহণ করবে। আয়োজক সমিতির অধ্যক্ষ মদন ছেত্রী, মহাসচিব প্রদীপ এঞ্জন এবং অমল খাবাজ সকলে মিলে সংযুক্তরূপে একটি সাংবাদিক সম্মেলনে এই প্রতিযোগিতার বিস্তৃত বিবরণ দিয়েছেন। দুদিনের এই নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পর বিজয়ী টিমকে অমর বাহাদুর সোনার ট্রফির সাথে নগদ রাশি এবং পরাজিত টিমকে লক্ষ্মীচন্দ্র গার্গ রানস ট্রফির সাথে নগদ রাশি প্রদান করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।